হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন পবিত্র মকর সংক্রান্তির। দেখো সকাল সকাল সবাই বসেছে এখানে, অনেকে চান করতে গেছে ওদিকে। এ মাইক বাজতে তো শুনতেই পাচ্ছ যে, তো সবার বাড়িতে আমাদের বাড়িতে পিঠে হয়েছে, সব আমাদের সাথে সবটা শেয়ার করবো। আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। বসেছে এখানে, অনেকে চান করতে গেছে ওদিকে। এ মাইক বাজতে তো শুনতেই পাচ্ছ যে, সবাই চান করতে গেছে তো তাই নদীতে সবাই মাইক নিয়ে করে গেছে, তো ওদিকে মাইক বাজছে তো তাই। আর আমাদের বাড়িতে দেখো সবাই বসে গেছে। আর এই পুচকিটা পাশের বাড়ির এসছে, ছাগল নিয়ে বসেছে, দিদির মেয়ে আর কি, ভাই দিদির মেয়ে বসেছে ছাগল নিয়ে। আর হনুমান দেখ, তুমি উঠো, আমাকে উঠাও। এ গেলি, এটা কাদের ঘরে ছাগল? হ্যাঁ তুই ছাগল জড়াচ্ছিস, ছাগল নিয়ে বসেছিস, ছাগল নিয়ে বসেছিস। হ্যাঁ দেখ, সকাল সকাল হনুমান চলে এসছে। এগুলি দেখ তো, এখানে বাঁদর দেখ, হনুমান দেখ, হনুমান সকাল সকাল। হ্যাঁ ওই তাকে মারো ছাগলকে, কেন সে ছাগল খাওয়াচ্ছিস? হ্যাঁ তাকে খাওয়াচ্ছিস? এ গেলি কাকে খাওয়াচ্ছিস? ছাগল খাচ্ছে তো নিজে নিজে। এ বুঝু, এখানে ছাগলটাকে রাখো। তুই কি খাওয়াচ্ছিস? আমি মারবো, আমি আজকে অনেক দিন পরই উনানে রান্না করতে বসেছি। আজকে মকর সংক্রান্তি, সকাল সকাল চিকেন করতে বসে গেছি, সকাল সকাল রান্না করতে বসে গেছি, চিকেন রান্না করছি। আর মা বললো, আমি মাকে বললাম যে চিকেনটা রান্না করি আজকে আমি, তো চিকেন আমি রান্না করবো, তো চলো তোমরা ভিডিওটা আজকে দেখতে পাবো।
আজ পৌষ মঙ্গল সংক্রান্তিতে আমাদের ঐতিহ্যবাহী বুলবুলি লড়াই হবে আজকে। তো তাই বুলবুলি আমার দাদারা বুলবুলি লড়াই করে, মানে এখানে আমাদের বা মার্কেটে আর কি বুলবুলি লড়াই হয়। তো বুলবুলি পাখি ধরে এনে দিয়ে ওদেরকে কি খেলা দেখি ওরা, তো মানে যা রিচুয়াল আছে আর কি, আমি জানি না এতটা। তো এখানে এখন বেরিয়ে যাবে, তাই এটা আমার দাদু আর ঠাকুমার ফটো দিয়ে করে প্রণাম করে তারপর বেরোবে। আর এইটা হলো টুসু, টুসু মা আর পৌষ সংক্রান্তিতে টুসু খেলা হয়। তো এখানে আমাদের গ্রামে হয়, কাদের কাদের গ্রামে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো এতটা জানি না এত রিচুয়াল কি, বাট এরা খেলা করাতে আসে তার আগের মকর সংক্রান্তির আগের দিন থেকে, বাট আজকে আমাদের মকর সংক্রান্তি সেই দিনই এসেছে। তো চলো, তোমরা তোমাদের অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, দেখতে থাকো। হলুদ বনে আসলো টু শাশুড়ি নানাদের ঘরে, হলুদ মাখে চলে না হাতে নেড়ে ধরে।